সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছিলেন সবাইকে খামার ভাই চ্যানেলের পক্ষ থেকে আমবাড়ি হাটের স্বাগতম শুভেচ্ছা। তো আজকে হলো 7ই অক্টোবর শুক্রবার। বর্তমান অবস্থা বলতেছি আমবাড়ি হাটের গাছ গরুগুলো এখানে। তো এই যে গরুটা দেখতেছেন, যেটা কথা বলতে বলতে আসলো ওই পিছনের গরুটা, পিছনের গরুটা আপনার 46,000 টাকা দাম বলছে। ভাই এটা গরু কয় মাসে গাভিন আছে? সাত মাস। জোয়ান নাকি? জোয়ান। এই যে গরুটা আপনাদের সামনে আছে যেটা, এটা জোয়ান বয়স, 7 মাসের গাভ বলতেছে। কত দাম চাচ্ছিলেন? কিরকম দাম? 72 ভাই। 72 দাম দিচ্ছে তো না? কিরকম দাম পাইলেন? 57,850। যার যেরকম ইচ্ছা দাম বলতেছে। বলতেছিল 57,850 বলতেছে, মানে 60 ভাঙায় দাম বলতেছে। জোয়ান বয়স, 7 মাসের গাভ আছে এখানে। একটা শুকানোর মতো দেখ, এটা কি গাভ আছে? কয় মাসের? 7 মাস। আচ্ছা, বয়স কি গাভির? নতুন জোয়ান। কত চাচ্ছিলেন? কিরকম? 55। তো এই যে এখানে ডাক্তার সাহেবও আছে আমাদের আমবাড়ি হাটে, আপনার ইনস্ট্যান্ট হাটের মধ্যে গরু চেক করে নেওয়ার জন্য। বিক্রেতার কথায় যে ভরসা করতে হবে আপনাকে তেমনটা না, একটু খোঁজ নিলে আপনারা ডাক্তারকে পাবেন। তাতে এটা কিরকম দাম বলতেছিল? 42-43। বেচা কিনার দাম কিরকম রাখিছেন? 7-8 হাজার। 7-8 হাজার না, 40-এর উপরে 7-8 হাজার। তো এই যে আমাদের সামনে মোটামুটি সবগুলাই গাভি দেখা যাচ্ছে, গাভ গরু। এখানে একটা সাদার মধ্যে দেখা যাচ্ছে। তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? এটা কি বয়স কিরকম গাভি? নতুন জোয়ার না? কয় মাসের গাভ এটা আছে বলতেছেন? 4 মাস। চেক দিছিলেন চাচা? 4 মাসের চেক দেওয়া আছে, একদম ভরসা করতে পারেন। তো দাম কিরকম চাচ্ছিলেন এটা? দাম তো 60-60 হাজার। আর দাম কিরকম দিচ্ছে? কিরকম? 50 ভাঙে। 50 ভাঙে বলতেছেন। তাহলে বেচা কিনার দাম কিরকম রাখছেন? তাহলে 50-এর উপর, মানে আপনি একটু উপরে যাচ্ছেন আর ভাঙাই বলতেছে, এইটাই হলো পার্থক্য। এই পার্থক্য। তো কথা বলতেছিলাম চাচার সাথে, এই যে সাদা গাভিটা নিয়ে সঙ্গে আরেকটা আমাদের এখানে লাল গাভি আছে। এলে কি মানে কাটাকাটি গেছে না কোনো সমস্যা? খাও দাও ছিল, দাও ছিল না কি? দেশি নাকি? দেশি তো জাতি, দেশি দো জাতিয়া। তো মেবি মনে করেন যে সাইওয়াল গাভিগুলোর মতো হয়, গাভি বাছুরগুলোর মতো, যে দেশি গাভির মধ্যে সাইওয়াল বীজ দিলে একটা মিক্সচার হয়। তো ওই ধরনের মিক্সচারই বলতেছে। বয়স কি চাচা গাভির? নতুন জোয়ান, 3 মাস গাভ। 3 মাস গাভ। চেক করা আছে? কিরকম চাচ্ছিলেন এটা? 65 দাম। 65 দাম চাইছে। কত কয়েছে চাচা? 56,556। তো বলতেছিল চাচা 3 মাসের গাভ। এই যে একটু দেখতে পারেন গাভিটা সুন্দর আছে, দেখি সাইওয়াল মিক্সার বলতেছে আপনার। এই ছিল অবস্থা। এইখানে এক ছোট দেখতে পাচ্ছি, ছোটর মধ্যে এটা চাচা নিয়ে আসে, একটু এটা দাম দেওয়ার চেষ্টা করবো। চাচা এটা গাভ আছে কয় মাসের? 4 মাস পরে নাই। 4 মাস পরে নাই। বাড়ির গরু মনে হচ্ছে নাকি? ও, চাচা এটা কিরকম দাম চাচ্ছিলেন? কিরকম দাম চাচ্ছি? 50। 50 কয়? কিরকম দেন? কয়েছে কিরকম বয়স? না না, বলতেছে কিরকম দাম বলতেছে? কিরকম? 45-46। 45-46। তো এই যে 4 মাস পরে নাই, আপনার বাড়ির গরু চাচা, তার জন্য বলছিল যে 4 মাস এখনো পরে নাই। এই যে আর বয়স কি ছিল চাচা যেটা বলতেছিলেন? বয়স জোয়ান বা জোয়ান না? জোয়ান বয়স। তো যাক দাদা, বেচা কিনার দাম কিরকম রাখিছেন? চাচা মনে করতেছিল যে আমরা আসলে নিব, তার জন্য বলতেছিল যে দাম বলতে। তো এইখানে একটা খুব সুন্দর আপনার লাল গরু দেখা যাচ্ছে, দেখলাম এক বড় ভাই একটা কালার মধ্যে নিয়ে আসছে, কালা গরু। ভাই গাভ আছে ভাই? কয় মাসের? বয়স কি গাভির? মানে নতুন জোয়ানে বলতে পারি তাহলে, 6 দাঁতের পর খিল উঠতেছে, তো নতুন জোয়ানে আসলে এগুলা করে বলে। 7 মাসের গাভ আছে। দাম কিরকম রাখছেন ভাই? 95। 95।
কি বীজ দেওয়া আছে জানেন কি? এক নম্বর সাইওয়াল, 100% সাইওয়াল দেওয়া আছে বলতেছে, 95 দাম রাখছে। ভাই দাম কিরকম পাইলেন? 80 ভাঙাই মনে হচ্ছে নাকি? 80 ভাঙাই 1000 উপরও বলতেছে। তো ভাই বেচা কিনার দাম কিরকম রাখছেন ভাই? 85-86। কেনা গরু নাই বাড়ির ভাই? বাড়ির গরু, বাড়ির গরু বলতেছিল বড় ভাই, তার জন্য বলতেছিল যে 100% সাইওয়াল বীজ দেওয়া আছে, কনফার্ম করতেছে। তো এই ছিল বড় ভাই কালা গরুটা। কয় মাসে গাব ভাই? আর গাভীর বয়স কি? 8-8 জোয়ান। দাম কিরকম রাখছেন? আর পাটি কই গেল কত? 60 ভাঙ্গি দাম কয়েছে। আচ্ছা বেচা কিনার দাম কিরকম রাখিছেন? 65-66। কেনা গরু মনে হচ্ছে নাকি? কেনা গরু বলতেছিল এই যে 60-65 হইলে আসলে বিক্রি করতো, কিন্তু 60 ভাঙাই দাম বলতেছে। তো এই ছিল আজকে। কি আমদানি ভালো ছিল? জায়গা খালি খালি দেখছি, বেচা কিনা হয়ে গেছে নাকি? আমদানি বেশি, আমদানি বেশি, দামও কম। দামও কম, দামও কম। বিক্রি করলেন নাকি চাচা? হ্যাঁ বেশি, দুইটা বিক্রি করছেন। লাভ কত করলেন দুইটাতে? দুইটা 6000 লস। হ্যাঁ কি কর, ব্যবসা করিবে আসি লস করিলে কি কেমন করে হবে? এবার বাজার ভালো নাই যে বুঝুন নাই। বাজার ভালো না, না বাজার নিনি আলা কম। তো কি গাব গরু বিক্রি করলেন? আমরা গাব গরু বেচি। ও আচ্ছা, আপনার গাব গরু কেনা বেচা করেন? এটা আপনাদেরই নাকি? না না, আমার গাড়ি নওয়া। ও আচ্ছা, এখানে নিনি আবার বেচেছি লস হয়ে। ও বুঝতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, চাচা বলতেছিল এই হাটে আপনার দুইটা গাব গরু কিনছে এবং কিনে আবার বিক্রি করছে, তাতে উনি বলতেছে যে উনার মোটামুটি 6000 টাকার মতো ঘাটতি গেছে বা লস গেছে বলতে যাচ্ছে আসলে। তো দেখি এই পাশে দুইটা সুন্দর গাভী গাব গরু দেখতে পাচ্ছি, এই যে একদম হৃষ্টপুষ্ট। চাচা কয় মাসে গাব? চাচা বয়স কি গাভীর? 6-7 না, দেশি মনে হচ্ছে। তো 8 মাসের গাভ, 6 মাস, 6-7 বয়স। তো দাম কিরম রাখছিলেন? 95-95। পয়সা কত চাচা? 80 ভাঙ্গ, 80 আচ্ছা, তো 80 বলতেছে, 80 ভাঙাই দাম বলতেছে। বেচা কিনা কিরকম হইলে হইলো চাচা? 85-86 হইলে ছাড়িয়ে দিতেন। চাচা বলতেছিল যে 8 মাসের গাবে লাল টুকটুকে একবার হৃষ্টপুষ্ট, আপনার স্বাস্থ্যবানও আছে, এই যে যেমনটা দেখতে পারেন। দেশের ভিতর খরচের দেশি দেশি মাল এত বড় হয় হয় খেলেলে দিলেলে এমনিতেই বড় দেখাবে। তো এখানে বেশ কিছু আপনার খুব সুন্দর যাতে গাবি দেখা যাচ্ছে। এই যে তো সুপ্রিয় দর্শক বিন্দু, বর্তমানে আমরা ছিলাম আমবাড়িহাটে, আজকে ছিল 7ই অক্টোবর শুক্রবার। আমরা আপনাদের কিছু দেশি সাইওয়াল আপনার গাভী গরুগুলোর দাম জানার চেষ্টা করতেছিলাম এবং বাজার দর আজকের কেনা বেচা দেখানোর চেষ্টা করতেছিলাম। যদিও আমাদের সামনে কেনা বেচা চোখে পড়ে নেই, যার কারণে আপনাদের কিছু গরু বিক্রি গরু দেখানোর চেষ্টা থাকলেও দেখাইতে পারেনি। তো এই গরুটা দেখানোর মাধ্যমে আজকে প্রতিদিন যদি শেষ করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন গরুটা অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট আছে। দাদা কি 8 মাসের গাভীন? কি এটা দেশি দেশি না কি এটা ক্রস? অনেক বড় গরু। তো কত চাচ্ছিলেন চাচা? 110 চাচ্ছে। খাওয়ার রুচি তো মাশাল্লাহ খুব সুন্দর। হ্যাঁ চাচা খায় খুব, খায় খুব, ওইটা তো দেখা যাচ্ছে। বয়সে কিরকম চাচা পাটি? 90-এর উপরে যায় না? আর আপনি বেচা কিনার দাম কিরকম রাখিয়েছেন? 95 হইলে দিয়ে দিবেন। এই যে আপনার চাচাক সহ নিয়ে খায় ফেলবে, কঠিন খাচ্ছে, হ্যাঁ টানে নিয়ে যাচ্ছে। তো এটা বলতেছিল যে 95 হলে ছাড়বে চাচা, কিন্তু আসলে 90-90 ভাঙাই দাম বলতেছে। তো যেমনটা বলতেছিলাম আমাদের সামনে আপনার বিশেষ করে আপনার গাভ গরুগুলো বেচা কিনা এখনো চোখে পড়ে নাই, যতক্ষণ পর্যন্ত আমরা 7-8 মিনিট হচ্ছে প্রতিবেদন করতেছি। তো বোঝাই যাচ্ছে যেমনটা বিক্রেতা বলতেছিল যে আপনার বেচা কিনা কম, দামও কম,
তো আমরা দেখতে পাচ্ছি ওইরকমই। তো আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত ছিল। আপনার গাফ গরুর কেনাবেচা ও বাজার দর বাজার পরিস্থিতি আমবাড়িহাট থেকে ছিলাম আমরা। তো আজকের মতো এখানে, দেখা হবে আবার অন্য কোনো প্রতিবেদনে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।